কিভাবে পাণ্ডবরা কুম্ভকর্ণের মাথার খুলিতে গেলেন আর কেনই বা পাণ্ডবরা লঙ্কাতে গিয়েছিলেন। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই কাহিনী দ্বাপর যুগের একদম শেষের কাহিনী, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময় যখন কৌরবরা এবং পাণ্ডবরা নিজেদের নিজেদের সেনা একত্রিত করছিলেন, যখন কৌরব এবং পাণ্ডব দুই পক্ষেরই নিজেদের সেনার অত্যন্ত প্রয়োজন ছিল, সেই সময় দুই পক্ষই তাদের নিজেদের পরিচিত, আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীদের যুদ্ধের জন্য আমন্ত্রণ পাঠাচ্ছিলেন। সেই সময় একদিন পাণ্ডবরা তার মাতা কুন্তির কাছে এলেন এবং চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে মাতা, আমরা এই যুদ্ধ কিভাবে জিতব? কারণ আমাদের কাছে সেনার পরিমাণ অত্যন্ত কম। দুর্যোধন কৌরব পক্ষের জন্য 11 অক্ষয়িনী সেনা মজুত করেছে, কিন্তু আমরা কেবলমাত্র 7 অক্ষয়িনী সেনাই মজুত করতে পেরেছি। এখন আপনিই আমাদের পথ দেখান। কুন্তি আগে থেকেই জানতেন যে উত্তর, পশ্চিম এবং পূর্ব দিকের সমস্ত রাজাদের আগেই যুদ্ধের জন্য নিমন্ত্রণ পাঠানো হয়ে গিয়েছে। এই রকম পরিস্থিতিতে মাতা কুন্তি তার 5 পুত্রকে দক্ষিণ দিকে যাওয়ার জন্য বললেন, যেখানে লঙ্কা রাজ্য অবস্থিত ছিল। 5 পাণ্ডব পুত্র তাদের মায়ের কাছ থেকে আদেশ পেয়ে যুদ্ধের নিমন্ত্রণ দেওয়ার জন্য লঙ্কায় চলে গেলেন। সেই পথে তারা রামেশ্বরমে পৌঁছালেন। সেখানে তারা ভগবান শিবের দর্শন করলেন। এরপরে তারা পুনরায় লঙ্কায় যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকলেন। কিন্তু সেই সময়ে রামসেতুর অবস্থা খুব ভালো ছিল না, এই জন্য সেখানকার মানুষ সেই সেতু রক্ষণাবেক্ষণ করতেন আর আর্যাবর্ত থেকে লঙ্কায় বাণিজ্য করতে যেতেন। সেই ভগ্নপ্রায় সেতুর মাধ্যমেই পাণ্ডবরা লঙ্কায় পৌঁছালেন আর লঙ্কার দ্বাররক্ষীদের বললেন, আমাদের রাজমাতা মন্দোদরীর সঙ্গে দেখা করতে হবে। যখন দ্বাররক্ষীরা জানতে পারলেন যে ইনি আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির, তারা তখনই রাজমাতা মন্দোদরীর কাছে বার্তা পাঠালেন এবং এই বার্তা শোনা মাত্র স্বয়ং রাজমাতা মন্দোদরী তাদেরকে রাজমহলে নিয়ে আসতে বললেন। রাজমাতা মন্দোদরীর কাছ থেকে আজ্ঞা পেয়ে দ্বাররক্ষীরা পাণ্ডবদের রাজমহলের ভেতরে নিয়ে এলেন। সেখানে পৌঁছে পাণ্ডবরা রাজমাতাকে প্রণাম করলেন আর বললেন, হে রাজমাতা, আর্যাবর্তে অধর্ম ছেয়ে গিয়েছে, যার জন্য আমরা আমাদের নিজেদের আত্মীয়দের সঙ্গেই যুদ্ধে জড়িয়ে পড়েছি, যে যুদ্ধ ধর্ম এবং অধর্মের সঙ্গে জড়িত। আমরা আমাদের মাতা কুন্তির আদেশে এখানে এসেছি। আমরা চাই আপনি আপনার সেনাদের সঙ্গে আমাদের সহযোগিতা করুন আর মহাভারতের যুদ্ধে আমাদের পক্ষে থাকুন। এই কথা শুনে মন্দোদরী বললেন, লঙ্কার মহাশক্তিশালী রাজা লঙ্কেশ্বর রাবণ আগেই স্বর্গপ্রাপ্তি করেছেন। স্বর্গ এবং ইন্দ্রকে জয় করার মতো ক্ষমতাবান আমার পুত্র মেঘনাদ আগেই বীরগতিকে প্রাপ্ত করেছে। আমার স্বামীর কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ পুরোপুরিভাবে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছেন আর এই কারণে তিনি যুদ্ধ করতে পারবেন না। এই জন্য আমি আপনার কোনো রকম সাহায্য করতে অপারগ, কিন্তু আমি লঙ্কার কিছু সৈনিককে আপনার কাছে যুদ্ধ করতে অবশ্যই পাঠিয়ে দেব। লঙ্কার সৈনিকদের দ্বারা সহযোগিতা পাওয়ার কথা শুনে যুধিষ্ঠির খুশি তো হলেন, কিন্তু তার সঙ্গে নিরাশও হলেন, কারণ বিভীষণের মতো মহাপ্রতাপী রাজার সহযোগিতা না পাওয়ার জন্য। সেই দিন রাত হয়ে গিয়েছিল, সেই জন্য সমস্ত পাণ্ডব ভাইয়েরা সেই রাতে রাজমহলেই অবস্থান করলেন এবং বিশ্রাম নিলেন। পরের দিন সকালবেলাতেই রাজমাতা মন্দোদরী তাদেরকে স্নান করার জন্য পাঠালেন আর তার সঙ্গে এই কথাও বললেন যে যতক্ষণে আপনারা স্নান করে ফিরবেন ততক্ষণে আপনাদের ভোজনের ব্যবস্থা হয়ে যাবে। সমস্ত পাণ্ডব ভাইয়েরা স্নান করার জন্য লঙ্কার থেকে বাইরে বেরোলেন এবং স্নান করার জন্য এক সরোবর খোঁজ করতে আরম্ভ করলেন। তারা সরোবরের মতোই একটি স্থান দেখতে পেলেন, যেটি আসলে সরোবর ছিল না, সেটা ছিল কুম্ভকর্ণের মাথার খুলি। কুম্ভকর্ণ
যার বিশাল শরীর কেউ ওঠাতেই পারত না। যখন ভগবান শ্রীরামের সঙ্গে কুম্ভকর্ণের যুদ্ধ হয়েছিল, তখন ভগবান শ্রীরামের দ্বারা কুম্ভকর্ণের মস্তক কেটে মাটিতে পড়ে গিয়েছিল। কুম্ভকর্ণ এত বিশাল আকারের ছিলেন যে তার জন্য তাকে বহন করার মতো সামর্থ্য কারোর কাছেই ছিল না। তার মাথা সেখানে নষ্ট হয়ে খুলিতে পরিণত হয়েছিল, কারণ এক যুগ পার হয়ে গিয়েছিল এবং সেই খুলি জলে ভরে উঠেছিল। এই জন্য পাণ্ডবরা মনে করেছিলেন যে এটা একটা সরোবর। যখন যুধিষ্ঠির বাকি সব পাণ্ডবদের বললেন যে তারা এই সরোবরেই স্নান করবেন, সেই সময়ে সমস্ত পাণ্ডবরা এটা বুঝতে পারলেন না যে এটা কোনো সরোবর নয়, বরং এটা কুম্ভকর্ণের মাথার খুলি। আসলে তখন ত্রেতাযুগের অন্তিম সময় চলছিল। সেই সময় রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের জন্ম হয়েছিল। আর যখন দ্বাপর যুগের অন্তিম সময় চলছিল, তখন পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এইভাবে দুটো সময়ের মধ্যে এক যুগের ব্যবধান সৃষ্টি হয়েছিল। আসলে সত্যযুগে একজন মানুষের উচ্চতা নিজের হাতের 22 হাত হতো, তেমনি ত্রেতাযুগে একজন মানুষের উচ্চতা 14 হাতের বেশি হতো, আর দ্বাপর যুগে একজন মানুষের উচ্চতা নিজের হাতের 7 হাত হতো। তেমনভাবেই কলিযুগে অর্থাৎ আজকের দিনে একজন মানুষের উচ্চতা নিজের হাতের 3.5 হাত হয়ে থাকে। ঠিক এইভাবে কুম্ভকর্ণ এবং পাণ্ডবদের জন্মের মধ্যে এক যুগের ব্যবধান সৃষ্টি হয়েছিল। সেই সময় কুম্ভকর্ণের মাথার খুলি এত বিশাল ছিল যে তারা এটা বুঝতেই পারেনি এটা কোনো সরোবর নয়, বরং এটা কুম্ভকর্ণের মাথার খুলি। সেই খুলির গভীরতার মাপ সেই 5 জন পাণ্ডব বুঝতে অসমর্থ হয়েছিলেন। সেই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির কোনো কিছু না ভেবেই তার 5 ভাইকে নিয়ে সেই সরোবরের মধ্যে নেমে গেলেন, আর সেই খুলিতে নামা মাত্রই তারা সবাই সেখানে ডুবে যেতে আরম্ভ করলেন। সেই সময় সেখানে একজন গোয়ালা নিজের গরু চড়াচ্ছিলেন। তিনি দেখলেন যে তারা সবাই সেখানে ডুবে যাচ্ছেন। সে তখন দৌড়ে খুব শীঘ্রই রাজমাতা মন্দোদরীর কাছে পৌঁছালেন আর বলতে লাগলেন, হে মাতা, আপনার কাছে যে অতিথিরা এসেছিল তারা সবাই কুম্ভকর্ণের খুলির মধ্যে ডুবে যাচ্ছে। এই কথা শুনেই রাজমাতা মন্দোদরী অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন আর 5 পাণ্ডবকে জলে ডোবা থেকে উদ্ধার করার জন্য তাদের কাছে চলে গেলেন। যখন মন্দোদরী সেই খুলির কাছে পৌঁছালেন, তখন তিনি সেই খুলিকে নিজের হাত দিয়ে উল্টিয়ে দিলেন আর সেই খুলির ভেতর থেকে সমস্ত জল বাইরে পড়ে যেতে থাকল। এর ফলে 5 ভাই সেই খুলির জলের স্রোতের সঙ্গে বয়ে যেতে থাকলেন। এই দেখে রাজমাতা মন্দোদরী সেই 5 ভাইয়ের হাত চেপে ধরলেন এবং তাদেরকে জল থেকে টেনে বাইরে নিয়ে এলেন। যখন পঞ্চপাণ্ডবের হুঁশ ফিরল, তখন তারা অত্যন্ত আশ্চর্য ছিলেন। তারা রাজমাতা মন্দোদরীকে এই প্রশ্ন করলেন যে আপনি এই সরোবরকে উল্টালেন কিভাবে? তখন মন্দোদরী বললেন, এটা কোনো সরোবর না, বরং এটা আমার স্বামীর ভ্রাতা কুম্ভকর্ণের মাথার খুলি। তখন মন্দোদরী তাদের উপরে হেসে তাদেরকে নিয়ে মজাও করেছিলেন এবং বলেছিলেন যে তোমরা আজকের দিনের বালক, তোমরা কি যুদ্ধ করবে? তোমরা তো আমার স্বামীর আঙুলের সমানও না, আর কুম্ভকর্ণের 5 আঙুল তোমাদের 5 ভাইয়ের থেকেও বিশাল। এরকম কথা শুনে পঞ্চপাণ্ডব হয়রান হয়ে যায়, কারণ ভীম, যার বিশাল শরীর আর শক্তির সম্বন্ধে শুনে সারা বিশ্ব সংসার থর থর করে কেঁপে উঠত। অর্জুন গাণ্ডীবধারী, যার গাণ্ডীবের টঙ্কার শুনলেই সমস্ত মানুষ ভয়ে ভীত হয়ে উঠত। আর তারাই নাকি সবাই একসঙ্গে কুম্ভকর্ণের মাথার খুলির মধ্যে ডুবে যাচ্ছিল। এসব কথা শুনেই পঞ্চপাণ্ডবের হুঁশ উড়ে গিয়েছিল। সেই সময় রাজমাতা মন্দোদরী তাদের পুরো পরিবারের কাহিনীও তাদেরকে শুনিয়েছিলেন। কিভাবে তার স্বামী লঙ্কেশ্বর রাবণের কথা শুনলেই সারা বিশ্ব সংসার থরথর করে কেঁপে উঠত। যদি তারা আজও জীবিত থাকতেন এবং ধর্মের পথে চলতেন, তাহলে তারা আজকের দিনে এক একজন বিশাল বড় বড় যোদ্ধা হতেন। কিন্তু তারা অধর্মের সঙ্গ দিয়েছিলেন, সেই জন্যই তারা ভগবান শ্রীরামের হাতে মৃত্যুবরণ করেছিলেন। তারা সবাই অধর্মের সঙ্গ দিয়েছিলেন, এই জন্যই তারা এত শীঘ্র বীরগতি প্রাপ্ত করেছিলেন। রাজমাতা মন্দোদরী আরও বলেন যে তোমরা যদি ধর্মের সঙ্গ দাও তাহলে তোমাদের অবশ্যই জয় হবে, তা সে তোমাদের সেনা ছোট হোক বা বড়।
এতে কোনো পার্থক্য তৈরি হবে না। আর এইভাবেই পঞ্চপাণ্ডব রাজমাতা মন্দোদরীর কাছ থেকে এক বিশাল শিক্ষা প্রাপ্ত করেছিলেন। এর সঙ্গে জড়িত আরও একটি কাহিনী জানা যায়। সেই বর্ণনা অনুযায়ী পঞ্চপাণ্ডব রাজমাতা মন্দোদরীর কাছে তাদের সেনা চাওয়ার জন্য গিয়েছিলেন। বিভীষণ আগেই যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি নিজেকে পুরোপুরিভাবেই ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। এই জন্য পঞ্চপাণ্ডব মন্দোদরীর কাছে তার সেনা চেয়েছিলেন। কিন্তু যখন মন্দোদরী তাদের তার নিজের পরিবারের বর্ণনা দিয়েছিলেন, তখন এই কথা শুনে ভীমের অহংকার বেড়ে উঠেছিল এবং তিনি নিজের ক্ষমতার বিষয়ে মন্দোদরীকে অনেক কথা বলেছিলেন। এরপরে মন্দোদরী ভীমসহ পঞ্চপাণ্ডবকে একটি সরোবরের কাছে নিয়ে গেলেন আর তিনি বললেন, সে যেন না ডুবে এই সরোবরকে পার করে দেখায়। যদি তিনি এমনটা করতে পারেন, তাহলে তিনি তার সমস্ত সেনাসহ নিজে এবং বিভীষণকে এই যুদ্ধের জন্য রাজি করিয়ে নেবেন। এরপরে এই কথা শুনে ভীম যখনই সেই সরোবরে পা রাখলেন, তখনই তিনি সেই সরোবরের মধ্যে ডুবে যেতে আরম্ভ করলেন। এই অবস্থা দেখে ভীম বললেন যে, মনে হচ্ছে এই সরোবর সোজা পাতাল লোকে চলে যাচ্ছে, আমি এতে না ডুবে পার হতে পারবো না। তখন মন্দোদরী তাদেরকে বলেছিলেন যে, এটা কোনো সরোবর নয়, বরং কুম্ভকর্ণের মাথার খুলি যার ভেতরে ভীম ডুবে যাচ্ছিল। কুম্ভকর্ণ, যিনি তার বিশালাকার শরীরের জন্য সারা বিশ্ব সংসারে প্রসিদ্ধ ছিলেন, তাকে বধ করার জন্য স্বয়ং ভগবান শ্রীরামকে যুদ্ধভূমিতে অবতীর্ণ হতে হয়েছিল। যখন ভীম কুম্ভকর্ণের এই বিশাল বল আর বিশালাকার শরীর সম্বন্ধে জানলেন, তখন তিনি হয়রান হয়ে গেলেন। বন্ধু, এখানে বলে রাখি যে আজকে যে ঘটনা আমি এখানে বর্ণনা করলাম, তার কোনোটি হিন্দু ধর্মের কোনো গ্রন্থ থেকে আপনি পাবেন না, এটি একটি প্রচলিত কাহিনী। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।